হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেকনিক্যাল অ্যাক্সফিরিয়েন্স আমি অসিত আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে এবং আমরা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে থার্মোডাইনামিক্স চ্যাপ্টার নিয়ে এগিয়ে চলেছি এবং লেকচার ওয়ানে কিন্তু আমরা বেশ কিছু জিনিস শিখেছিলাম আপনাদের মোটামুটি রেসপন্স আমি ভালো পেয়েছি এবং লেকচার টু আজকে আমরা নিয়ে আসছি তবে এই লেকচার টু আমরা শুরু করবার আগে আমরা একটু দেখে নিতে নিতে চাই যে আগের দিন আমরা যেগুলো পড়েছিলাম অর্থাৎ একটু রিভিশন করে নিতে চাচ্ছি একটু দেখে নিতে চাচ্ছি পিছনে ফিরে যে আগের দিন আমরা যেগুলো দেখেছিলাম সেগুলো কি কী ছিল তো আগের দিন আমরা দেখেছিলাম থার্মোডাইনামিক্স যে থার্মোডাইনামিক্স কী সে ব্যাপারটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি তো থার্মোডাইনামিক্স কি আমরা জানি যে যখন কোনো একটা সিস্টেমের মধ্যে আমরা হিট ওয়ার্ক এই সব নিয়ে যখন আমরা স্টাডি করব অর্থাৎ সেই সিস্টেমটাকে নিয়ে পুরো স্টাডি করব তার টেম্পারেচার রিলেটেড বা হিট রিলেটেড যে কোনো জিনিস নিয়ে তখন আমরা সেই ধরনের স্টাডিকে সেই ধরনের অবজারভেশনসগুলোকে আমরা বলবো থার্মোডাইনামিক্স এবং এরপর আমরা কথা বলেছিলাম সিস্টেম নিয়ে তো সিস্টেমের ব্যাপারে আমি কি বলেছিলাম যে যে জিনিসটার উপর আমরা অবজারভেশনগুলো করছি বা যেটার উপর আমরা অবজার্ভ করছি সেই প্লেইং গ্রাউন্ডের কথা বলেছিলাম আশা করি আপনারা আপনাদের মনে আছে তো সেটাকে আমরা বলছিলাম সিস্টেম এবং এই সিস্টেমগুলোকে আমরা ভাগ করেছিলাম বেশ কয়েকটা ভাগে ওপেন সিস্টেম ক্লোজ সিস্টেম আইসোলেটেড সিস্টেম এদের ক্লাসিফিকেশনসগুলো দেখেছিলাম থার্মোডাইনামিক সিস্টেম কি সেটা ডিটেলে ডিসক্রাইব করেছিলাম এরপর আমরা দেখেছিলাম যে বিভিন্ন ধরনের প্রপার্টিস ইনটেনসিভ প্রপার্টিস এক্সটেন্সিভ প্রপার্টিস এবং স্পেসিফিক প্রপার্টিসগুলো নিয়েও আমরা কিন্তু কথা বলেছিলাম এরপরেও আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে থার্মোডাইনামিক ইকুয়েবিয়াম এবং এই থার্মোডাইনামিক ইকুইবিয়াম আমরা কাকে বলছিলাম যেখানে আমরা কথা বলছিলাম যে যখন কোনো একটা সিস্টেম তিনটে ইকুইবিয়াম পজিশানে থাকছে মেকানিক্যাল ইকুইবিয়াম থার্মাল ইকুইবিয়াম এবং কেমিক্যাল ইকুইবিয়াম তখন আমরা তাকে থার্মোডাইনামিক্যালি ইকুইবিয়াম পজিশানে বলছি এবং প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা ডিটেলে আলোচনা করেছিলাম তো আজকে আমরা এটা এই লেকচারটা শুরু করবার আগে আপনাদের কাছে আমার প্রশ্ন যেটা ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল ডিফারেন্স যেটা এটা কোন ধরনের প্রপার্টি তো যেহেতু আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনেকেই হয়তো এই যে টার্মটা এটাকে অনেকটা স্কিপ করে যাই তো আজকের কিন্তু আমার প্রশ্ন এটাই যে ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল ডিফারেন্স যেটা সেটা আমাদের কোন ধরনের প্রপার্টিস আপনারা আমাকে কিন্তু এখনই কমেন্ট করা শুরু করুন এবং কিছুক্ষণের মধ্যে আপনারা উত্তরটা জানতে পারবেন আমাদের আজকের টপিকের মধ্যেই কিন্তু রয়েছে তো চলুন এবার শুরু করা যাক যে সবার প্রথমে আমরা দেখবো ওয়ার্ক কিন্তু এখানে ওয়ার্কের ব্যাপারে আমি আপনাদেরকে বলবো যে ওয়ার্ক কিন্তু দু ধরনের রয়েছে একটা হচ্ছে আমরা জেনারেলি এতদিন পর্যন্ত যেটা ফিজিক্সে ওয়ার্ক করেছি তার সঙ্গে কিন্তু থার্মোডাইনামিক ওয়ার্ক যেটা তার কিছুটা ডিফারেন্স রয়েছে কি ডিফারেন্স রয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেব তার আগে আমরা দেখে নেব যে আমরা এতদিন পর্যন্ত যে ওয়ার্কটা জানতাম যে কোনো একটা বডি রয়েছে তো সেই বডির মধ্যে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম এবং ফোর্স অ্যাপ্লাই করবার ফলে যদি বস্তুটার একটা ডিসপ্লেসমেন্ট হয় স্মরণ হয় ইউনিট পরিমাণ যদি এটা স্মরণ হয় তখন আমরা তাকে কিন্তু বলছি যে আমরা কোনো ওয়ার্ক করেছি অর্থাৎ আমরা ওয়ার্ককে কীভাবে ডিফাইন করতাম যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি সেটা ইনটু তার যে ডিস্টেন্স ট্র্যাভেল করছে যেটাকে আমরা ডি বলছি বা এক্স যেটা খুশি আমরা বলতে পারি তো বা এল বলতে পারি লেন্থ যেটা আমরা এগিয়ে গেল তো সেটাকে আমরা বলছি লেন্থ তো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট যেটা বা ডিস্টেন্স ট্রাভেল সেটাই হচ্ছে আমাদের ডান এবং এই যদি বডিটা ফোর্স এদিক থেকে আমরা অ্যাক্ট করেছিলাম তার ফলে যদি বস্তুটার স্মরণ সামনের দিকে হয় বা সেম ডাইরেকশানে হয় তখন বা ডাইরেকশান অফ মোশানের সঙ্গে যদি সমান হয় সেম ডাইরেকশানে হয় তখন আমরা তাকে বলবো পজিটিভ ওয়ার্ক আর যদি ঠিক উল্টো দিকে হয় অর্থাৎ আমরা ফোর্স এদিক থেকে অ্যাক্ট করেছিলাম কিন্তু বস্তুর স্মরণ ঠিক তার উল্টো দিকে হয়ে গেছে তখন আমরা তাকে বলছি নেগেটিভ ওয়ার্ক কেউ কি বলতে পারে যে এরকম নেগেটিভ ওয়ার্কের একটা ডেফিনে উদাহরণ যদি জানো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আমি লাইভে রয়েছি এছাড়া যেটা আমরা দেখছি সেটা হচ্ছে জিরো ওয়ার্ক জিরো ওয়ার্ক আমরা কখন বলবো যে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম তো মোশনটা যদি পারপেন্ডিকুলার ডাইরেকশানে হয় তখন আমরা কিন্তু তাকে বলবো জিরো ওয়ার্ক তো এইগুলো নিয়ে মোটামুটি আশা করছি আর কোনো অসুবিধে নেই তো এরপর আমরা চলে যাচ্ছি থার্মোডাইনামিক ওয়ার্ক তো থার্মোডাইনামিক ওয়ার্ক আমরা কাকে বলবো তো এখানটাতে কিন্তু একটু অন্য ধরনের আমরা ডেফিনেশান দেখবো যেখানে আমরা কি দেখছি মনে করলাম কোনো একটা সিস্টেম রয়েছে ওকে তো এখানে একটা সিস্টেম রয়েছে তো সিস্টেমের মধ্যে আমরা কি করছি আমরা ওয়ার্ক পাবো কিন্তু সেক্ষেত্রে আমাদের কোনো একটা ইনটেন্সিভ প্রপার্টির ডিফারেন্স থাকছে আমরা একেবারে ডি ডেফিনেশানে চলে যাই যে এনার্জি আমি একটা ট্রান্সফার কর আমরা এনার্জি ট্রান্সফার করছি অ্যাক্রস দ্য বাউন্ডারি অর্থাৎ সিস্টেমের এই যে সিস্টেমটা আমি ড্র করেছিলাম এই সিস্টেমের বাইরে আমাদের এনার্জি ট্রান্সফার হচ্ছে কিন্তু কিসের জন্য ট্রান্সফার হচ্ছে সিস্টেম থেকে এনার্জিটার ট্রান্সফার হচ্ছে কোনো একটা ইনটেন্সিভ প্রপার্টির ডিফারেন্স কিন্তু সেই ইন্টেন্সিভ প্রপার্টিটা কিন্তু টেম্পারেচার হওয়া যাবে না অর্থাৎ টেম্পারেচার ছাড়া যদি আর কোনো ধরনের আমাদের ইন্টেন্সিভ প্রপার্টি তাদের মধ্যে যদি ডিফারেন্সের ফলে আমাদের এনার্জিটা ট্রান্সফার হয় অর্থাৎ আমরা যদি আমরা কি জানি যদি টেম্পারেচার ডিফারেন্সের জন্য এনার্জি ট্রান্সফার হয় সেটা তো হিট তো হিট তো আমরা পড়ছি না আমরা তো পড়ছি ওয়ার্ক তো ওয়ার্ক যখন হবে তার মানে টেম্পারেচারের কোনো কথা আসছে না তো টেম্পারেচার যখন আসছে না তাহলে টেম্পারেচার ছাড়া আর কি আছে প্রেশার থাকতে পারে প্রেশার থাকতে পারে ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল ডিফারেন্স থাকতে পারে যেটা আমরা একটু আগে বলেছিলাম আপনাদেরকে তো এগুলো কিন্তু সবই ইন্টেন্সিভ প্রপার্টিস তো এই ইন্টেন্সিভ প্রপার্টিসগুলোর মধ্যে যদি ডিফারেন্স পাই আমরা এবং তার ফলে যদি আমাদের এনার্জি ট্রান্সফার হয় একটা সিস্টেমের বাউন্ডারির বাইরে তখন কিন্তু আমরা বলবো যে সিস্টেমটা সারাউন্ডিংয়ের মধ্যে ওয়ার্ক করেছে অর্থাৎ এটাকে আমরা বলবো থার্মোডাইনামিক ওয়ার্ক তো থার্মোডাইনামিক ওয়ার্ক কাকে বলবো আরও একবার পরিষ্কার করে বলছি মনে করলাম যে কোনো একটা সিস্টেম থেকে তার বাইরের সারাউন্ডিংসের দিকে এনার্জি ট্রান্সফার হচ্ছে এবং সেই ট্রান্সফারটা কিসের জন্য হচ্ছে কোনো একটা ইন্টেন্সিভ ডিফারেন্সের জন্য কিন্তু সেটা কি হতে হবে আদার দেন টেম্পারেচার তখন আমরা তাকে বলবো থার্মোডাইনামিক ওয়ার্ক তো চলো এবার চলে যাচ্ছে আমাদের আচ্ছা এইবার আমরা দেখে নিই দুটো আমাদের ডিফারেন্স কি কি দেখো যদি আমরা মেকানিক্যালের এখানে যেটা করছি যে প্রেসার ডিফারেন্সের জন্য আমাদের মেকানিক্যাল ওয়ার্ক হচ্ছে প্রেসার ডিফারেন্সের জন্য মেকানিক্যাল ওয়ার্ক কিভাবে হতে পারে যেমন আমি যদি একটা পিস্টেন সিলিন্ডারের অ্যারেঞ্জমেন্ট নিই বা এখানে যদি আমি এরকম একটা চেম্বার নিই যেখানে আমরা কি করছি এটা মুভেবল একটা কিছু রেখেছি এবং এখানে একটা ওয়েট রেখেছি ওকে একটা ওয়েট রেখেছি এবং এখান দিয়ে আমরা গ্যাসকে হিট করছি এখানে কিছু গ্যাস রয়েছে সেই গ্যাসটাকে এখান থেকে হিট করছি হিট করবার ফলে গ্যাসটা এক্সপ্যান্ড করছে এবং এটা এদিকে এগিয়ে যাচ্ছে এটা কিসের জন্য হচ্ছে এর প্রেসারের কারণে ওকে তো প্রেসার কিন্তু আমরা কনস্ট্যান্ট রাখার চেষ্টা করছি যার কারণে এর ভলিউমটা ইনক্রিজ করছে ভলিউম ইনক্রিজ করবার জন্য কিন্তু এ উপরের দিকে একে ধাক্কা দিচ্ছে এবং এটা ওপরের দিকে চলে যাচ্ছে তো এইটা যে মেকানিক্যাল ওয়ার্ক এটা কিন্তু হয় প্রেসার ডিফারেন্সের জন্য এবং ইলেকট্রিক্যালের যে পোটেন্সিয়াল ডিফারেন্সের জন্য যে ওয়ার্কটা হয়ে থাকে সেটাকে আমরা কি বলি ইলেকট্রিক্যাল ওয়ার্ক তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়েছেন যে ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল ডিফারেন্সটা কি একটা ইনটেনসিভ প্রপার্টি তো চলুন এবার দেখে নেওয়া যাক হিট তো হিট আমরা কাকে বলবো একেবারে ক্লাস সেভেনের আমরা যেটা পড়েছিলাম ঠিক সেই ডেফিনিশনটাই আমি কিন্তু আবার বলবো তবে একটু ডিটেলস একটু ডিটেলে যে আমরা কোনো একটা বস্তুর মধ্যে হিট অ্যাড করছি সেটা যে কোনো ধরনের স্টেটে থাকতে পারে তো তার মধ্যে যদি আমরা হিট অ্যাড করি তখন এটা কি করছে এই বস্তুটার মধ্যে আইদার এটার টেম্পারেচার ইনক্রিজ করতে পারে ধরুন আমাদের এখানে আমরা লিকুইড রেখেছিলাম টোয়েন্টি ডিগ্রির একটা কোনো লিকুইড ছিল এবং সেখানে আমরা কি করছি হিট অ্যাড করছি হিট অ্যাড করবার ফলে এটা টেম্পারেচার রাইজ করে এটা থার্টি থেকে থার্টি ফাইভ ডিগ্রি কোনো একটা সার্টেন টেম্পারেচারে এলো তো এক্ষেত্রেও কিন্তু আমরা বলবো যে যে এনার্জিটা আমরা অ্যাড করবার জন্য এই যে লিকুইডটা ছিল এর টেম্পারেচার ডিফারেন্ট হ ডিফারেন্স হলো সেটা বাড়তেও পারে বা কমতে পারে আমরা যদি হিটটা এক্সট্রাক্ট করি অর্থাৎ এনার্জিটা এক্সট্রাক্ট করে নিই তাহলে টেম্পারেচারটা ডিফারেন্স হচ্ছে তো তখন টেম্পারেচারটা ডাউন হচ্ছে অর্থাৎ যে এনার্জিটা আমরা দেওয়ার ফলে যদি কোনো বস্তুর মধ্যে টেম্পারেচার ডিফারেন্স হয় বা আর কি হতে পারে ধরুন আমি একটা আইস কিউব নিয়েছিলাম এবং তার মধ্যে শুধু যতটা পরিমাণ লেটেন্ড হিট দরকার ঠিক ততটুকু পরিমাণ আমরা এনার্জি অ্যাড করেছি সেক্ষেত্রে কি হবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ ছিল জাস্ট জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের লিকুইড ওয়াটার হয়ে যাচ্ছে আর কিছুই হচ্ছে না লিকুইড ওয়াটার হচ্ছে কিন্তু তার টেম্পারেচারটা জিরো ডিগ্রিই থাকছে যেটাকে আমরা লেট্যান্ড হিট বলছি তো এইরকম যদি আমরা কোনো এনার্জিকে দেখি সেটাকে আমরা বলছি হিট তো এর ডেফিনিশনটা কি হিট কিন্তু এনার্জি ছাড়া আর কিছু নয় যেটা ট্রান্সফার হয় একটা বডি থেকে আরেকটা বডিতে এবং যেটা কি করে টেম্পারেচার ডিফারেন্স করে এবং এই টেম্পারেচার ডিফারেন্সটা কিন্তু সবসময় না হয় হতেও পারে বা নাও হতে পারে এটা কিন্তু সবসময় এরকম নয় অভিয়াস নয় যে টেম্পারেচার ডিফারেন্স হবেই কেন হবে না সেটা আমি আপনাদেরকে বললাম এই আইস কিউব এবং ওয়াটারের মধ্যে তো যেটা লেটেন্ড হিট আমরা বলছিলাম তো এই যে জিনিসটাকে এটাকে আমরা বলছি হিট তো আশা করি হিট নেওয়ার কোনো অসুবিধা থাকলো না এরপর আমরা কথা বলবো প্রেশার হোয়াট ইজ প্রেশার বা প্রেশার কি চাপ কী তো প্রেশার আমরা কিন্তু দেখুন আমরা কিন্তু প্রেশার বলতে অনেকেই পি বাই এ কে বুঝি মানে ফোর্স পার ইউনিট এরিয়া এটাকেই কিন্তু আমরা প্রেশার বলে জানি বাট এটা কিন্তু প্রেশার নয় কখনো এটা প্রেসার নয় সব সময় মনে রাখবেন যদি কোনো বস্তুর ওপর আমাদের দু ধরনের আমি আপনাদের কাছে সিনারিও আনছি একটা এইভাবে ফোর্স অ্যাক্ট করল একটা বস্তু বা সেম বস্তুর ওপর আরেকটা একটা এইভাবে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি দুটো ফোর্স আমরা অ্যাপ্লাই করছি এর মধ্যে কোনটা প্রেসার ডিফাইন করছে আর কোনটা স্ট্রেস ডিফাইন করছে তো এই যে পি বাই এটাকে আমরা স্ট্রেস বলছি যেটা কিন্তু যে কোনো ডাইরেকশানে আমাদের যদি বস্তুর ওপর প্রেস একটা বল প্রয়োগ করা হয় এবং তার যদি এরিয়াটাকে আমরা ইউনিট এরিয়া ধরে নিই তো সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটাকে স্ট্রেস বলছি কিন্তু যদি এই ফোর্সটাই আমাদের নর্মালি অর্থাৎ ভার্টিক্যালি অ্যাক্ট করে তো এই যে নর্মাল ফোর্স পার ইউনিট এরিয়া সেটাকে আমরা বলছি প্রেশার অর্থাৎ এই যে প্রেশার এটা কিন্তু যদি শুধুমাত্র নর্মাল ডাইরেকশানে আমাদের কাজ করে অর্থাৎ ফোর্সটা যদি ভার্টিক্যাল বা নর্মাল যে কোনো নাইনটি ডিগ্রিতে নর্মালিতে যদি আমরা কোনো বস্তুর মধ্যে অ্যাক্ট করে তখন কিন্তু আমরা তাকে বলবো প্রেশার এটা কিন্তু ভার্টিক্যাল যে হবে সেরকম না ধরুন মনে করুন এরকম বস্তুটা ছিল আমাদের এইভাবে বস্তুটার মধ্যে আমরা বল প্রয়োগ করছি সেটাও তো নর্মাল হচ্ছে তো সেটাও কিন্তু আমাদের প্রেশার হবে তো সব সময় কিন্তু মনে রাখবেন যে প্রেশার যে কোনো ডাইরেকশান থেকে হতে পারে বাট সেটাকে আমাদের যে বস্তুটা রয়েছে তার সঙ্গে কিন্তু নর্মালে থাকতে হবে তবেই কিন্তু আমরা তাকে বলবো প্রেশার ওকে তো ডেফিনেশন আমরা বলে দিলাম এরপর আমরা দেখবো প্রেসারের বেশ কয়েকটা রূপ তো বা ভাগ সবার প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার তো অ্যাটমসফিয়ারিক প্রেশার আচ্ছা আপনাদের অনেকের মনে প্রশ্ন আসে যে এইসব রিলেটেড এমসি আমরা কখন করব এই ভিডিওর এন্ডে কাল এবং আজ যা পড়িয়েছিলাম পুরো এমসি কিউ কিন্তু কভার করব। ওকে তো এবং এই এবার থেকে কিন্তু প্রত্যেক দিনের এমসিকিউজ আমরা প্রত্যেক দিন কমপ্লিট করবো অর্থাৎ যতটুকু পড়ব ততটুকু এমসিকিউজ কিন্তু সেদিনেই আমরা কমপ্লিট করে নেব তো চলুন আবার ফেরত আসছি অ্যাটমসফিয়ারিক প্রেশারে তো অ্যাটমসফিয়ারিক প্রেশার বলবার আগে আমরা তার আগে একটা আপনাদেরকে জিনিস দেখাই যে এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড একটা এয়ার কলাম যেখানে আমরা কি দেখতে পাচ্ছি বেশ কিছু অ্যাটমিক মলিকুলস এগুলো কিসের মলিকুলস এই মলিকুলসগুলো হচ্ছে আমাদের গ্যাসের বিভিন্ন মলিকিউলস তো এদের একটা মাস আছে যেটাকে আমরা এম দিয়ে ডিনোট করি এবং এই মাসের ফলে এবং এই মাস এবং পৃথিবী এই প্রত্যেকটাকে একটা গ্র্যাভিটেশনাল পুল দিয়ে টানছে অর্থাৎ গ্র্যাভিটেশনাল পুল দিচ্ছে যেটাকে আমরা জি দিয়ে ডিনোট করি অর্থাৎ এই এম এবং জি এই এম এবং জি যেটাকে আমরা কী বলছি ওয়েট তো এই এম জি যদি আমরা প্রত্যেকটা বস্তুর যদি ছোট্ট ছোট্টগুলোকে আমরা জয়েন্ট করি আমরা বলি না বিন্দু বিন্দু জল জলকোনা দিয়ে সিন্ধু তৈরি হয় তো এই প্রত্যেকটা ছোটো ছোটো মলিকিউলস দিয়ে যদি আমরা একসঙ্গে জড়ো করি তো প্রত্যেকটার যে ওয়েট সেটা কিন্তু নর্মাল ডাইরেকশানে আমাদের উপর অ্যাক্ট করছে যেটা এইভাবে আমরা যদি একটা মানুষ দাঁড়িয়ে থাকি তো প্রত্যেকটা মলিকিউল কিন্তু নর্মাল ডাইরেকশানে আমাদের উপর একটা ন্যূনতম বল প্রয়োগ করছে সেই যে আমাদের ভ্যালিউটা সেটাই কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার অর্থাৎ অ্যাটমসফিয়ার আমাদের উপর যে নর্মাল ডাইরেকশানে প্রেশারটা অ্যাক্ট করছে বা বলটা প্রয়োগ করছে সেটাই কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার আশা করলাম এতে আর কোনো অসুবিধা নেই এবং আরও একটা জিনিস আমি জানিয়ে রাখি বা আমরা জানি আমি জানি হয়তো তোমরা জানো তাও আমি বলে রাখি দেখো যত আমরা ওপরের দিকে গেছি অর্থাৎ অলটিটিউড যত আমাদের হাই হয়েছে উচ্চতা যত বেড়েছে তত কিন্তু আমাদের গ্যাস মলিকিউলসের সংখ্যা কমতে থাকে সেটা আমরা সবাই জানি তো সেখানে আমাদের যেমন ছিল অ্যাটমোসফিয়ারের বিভিন্ন পার্ট ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার আয়নোস্ফিয়ার মেসোস্ফিয়ার এক্সোস্ফিয়ার বিভিন্ন গুলো ছিল তো যত আমরা উপরের দিকে যাব। তত কিন্তু আমাদের গ্যাস মলিকিউলসের পরিমাণ কমতে থাকবে এবং তার ফলে কি হচ্ছে যত আমরা উপরের দিকে যাচ্ছি অ্যাটমসফিয়ারিক প্রেসার কিন্তু আমাদের কমতে থাকে ওকে to চলো এবার চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন যেটাকে আমরা বলছি গেজ প্রেশার তো গেজ প্রেশারটা কী জিনিস আমাদের নেক্সট টপিকে আমরা কী দেখছি গেজ প্রেশার তো গেজ প্রেশারটা মনে রাখবার জন্য বা বুঝবার জন্য আমার কাছে সব থেকে একটা ভালো জিনিস আপনারা সব সময় যখনই গেজ প্রেশারের কথা আসবে তখন এই ধরনের একটা কিছু কল্পনা করবেন তো এ ধরনের জিনিস আপনারা অনেকেই দেখেছেন যারা ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন তারা তো অবশ্যই দেখেছেন তাছাড়াও আমরা দেখেছি আমাদের বিভিন্ন যে মেশিনসগুলো হাইড্রোলিক মেশিনসগুলো যেগুলো হাইড্রোলিক অপারেটেড বা যেখানে কুলেন্ট ব্যবহার করা হয় ঠান্ডা করবার জন্য ফ্লুইড তো সেখানেও কিন্তু আমরা এই ধরনের মিটার দেখতে পাই বা গেজ দেখতে পাই যেগুলো কিন্তু এখানে দেখুন বার লেখা আছে অর্থাৎ এটা আমাদের একটা প্রেসার গেজ তো এই গেজে আমরা যে রিডিংটা পাই সেটাকেই কিন্তু আমরা বলবো গেজ প্রেশার এবং এই গেজ প্রেশারটাতে কিন্তু আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাড করা থাকে না বারবার বলবো আবার বলবো অবশ্যই মনে রাখবেন এই যে প্রেশার যেখানে আমরা গেজ প্রেশারটা পাই সেটা কিন্তু করা থাকে সেখানে কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারিক না আপনারা বলবেন কেন থাকে না তাহলে আমি আপনাদেরকে বলি মনে করুন একটা সিলিন্ডার বা একটা কোনো যন্ত্র যেখান থেকে আমাদের কী হচ্ছে কুলিং সাপ্লাই হচ্ছে এইভাবে ওকে এইভাবে একটা পাইপ লাইন করা রয়েছে তো এখানে আমাদের সাপ্লাই হচ্ছে এখানটাতে একটা পাম্প পোষানো রয়েছে পি পাম্প এবং এখান থেকে আমাদের সাপ্লাই হচ্ছে তো এই কোনো একটা জায়গায় এরকম কোনো একটা জায়গায় এই গেজটা লাগানো রয়েছে ওকে এই রকম কোনো একটা জায়গায় এই গেজটা লাগানো রয়েছে তো এখানে যে প্রেসারটা দেবে সেটা তো শুধুমাত্র এই যে পাম্পের প্রেসার সেটাই তো এখানে পাবে এর মধ্যে যে অ্যাটমসফিয়ারিক প্রেশার যেটা বাইরে অ্যাক্ট করছে সেটা তো এখানে পাচ্ছে না কেননা সে তো এখানে এসে পাইপ লাইনেই কমপ্লিট হয়ে যাচ্ছে তার ভেতর পর্যন্ত পৌঁছতে পারছে না অর্থাৎ আমাদের এই যে রিডিং আমরা পাবো গেজ প্রেসার সেটা কিন্তু করা থাকছে তার মধ্যে কিন্তু ধরা থাকছে না একদম কিন্তু ক্লিয়ার করে নিন এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আপনাদেরকে ইন্টারভিউতে দেখা যাবে কেননা আপনারা হয়তো পরীক্ষার আপনারা থিওরি ক্লিয়ার করে নিলেন এমসি দিয়ে পরীক্ষা ক্লিয়ার করে নিলেন কিন্তু আপনার সামনে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো বারবার আসবে ইন্টারভিউর সময় কেননা ইন্টারভিউরা কিন্তু আপনাকে বাজিয়ে দেখে নেবে যে আপনার ভেতরে কতটা জ্ঞান রয়েছে তো যাই হোক তো এই হচ্ছে আমাদের গেজ প্রেশার এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভ্যাকিউম প্রেশার তো ভ্যাকিউম প্রেশার কি আমরা যদি প্রথম এই ছবিটার দিকে দেখি এই ডায়াগ্রামটা যেখানে আমরা কী জানি যে লিকুইড অ্যাটমসফিয়ারিক প্রেশার আমাদের দুটো জায়গায় সমান আছে তো যার জন্য লিকুইড কী করে সমান উচ্চতা পর্যন্ত দুটো জায়গাতে আছে কেননা এখানে কানেকশন রয়েছে এখানে যদি ভাল লাগানো থাকতো তাহলে আলাদা কথা থাকতো এখানে যদি ভাল্ভ লাগিয়ে এখান থেকে আমরা অ্যাড করতাম তাহলে কিন্তু আমাদের হাইট ডিফারেন্স হতো কিন্তু যেহেতু এখানে কোনো ভাল্ভ নেই তাই এখানে উচ্চতার মধ্যে কোনো ডিফারেন্স পাবো না এবং এইখানটাতে যদি আমরা কোনো ভ্যাকিউম পাম্প বা ভ্যাকিউম ব্লোয়ার আমরা লাগিয়ে দিই আপনারা সবাই বলবেন যে ভ্যাকিউম পাম্প দিয়ে তো আমরা জানি ভ্যাকিউম ক্রিয়েট করা যায় বাট ভ্যাকিউম ব্লোয়ার দিয়ে আমরা কীভাবে করব ভ্যাকিউম ব্লোয়ার দিয়ে বা যেটা মেন এয়ার ব্লোয়ার আমরা বলে থাকি রুট ব্লোয়ার বলে থাকি রুট ব্লোয়ার দিয়েও কিন্তু আমরা এয়ার ভ্যাকিউম ক্রিয়েট করে থাকি জেনারেলি কীরকম জায়গাতে যেখানে ক্যালসিনেশন প্লান্টস রয়েছে যেখানে ক্রিস্টালাইজেশন প্লান্টস রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা পাওয়ার প্লান্টও এগুলো ইউজ করে থাকি রুট ব্লোয়ার বাট সেখানে আমরা উল্টো কাজে ব্যবহার করে থাকি আমি আপনাদেরকে বলে দিই এই যে রুট ব্লোয়ার একটা হয় মনে করুন এটা রুট ব্লোয়ার এখান থেকে আমাদের সাকশান হচ্ছে এবং এখানটাতে কি থাকে দুটো লোভ থাকছে দুটো লোভ থাকছে এইভাবে দুটো সরি এইভাবে দুটো লোভ লাগানো থাকে ঠিক আছে তো এক্ষেত্রে কি হচ্ছে এই দুটো লোভ যখন সেম ডাইরেকশানে ঘুরছে এটা খুবই প্রিসিশন একটা কাজ এই ব্লোয়ার দুটো লোভকে কানেকশন করা তো লোভ লাগানো থাকে এবং এখান থেকে আমাদের ডেলিভারি পাইপ লাগানো থাকছে তো এই যে লোভগুলো এগুলো কিন্তু এখান থেকে পুরো এয়ারটাকে সাক করে এদিকে পাঠিয়ে দেয় তো এটা আমরা কি করি যদি এই ডাইরেকশানটা আমরা ব্যবহার করি তাহলে হাই কম হাই কম্প্রেসড এয়ার পাবো এবং এই ডাইরেকশানে এইখানটাতে যদি কোনো জায়গায় কানেকশান করে দিই তো সেইখানে কিন্তু আমরা ভ্যাকিউম পাবো এবং জেনারেলি পাওয়ার প্লান্টের ক্ষেত্রে এই জায়গাটা অ্যাটমসফিয়ারে খোলা থাকে যে জন্য কি হয় আমাদের ফ্রেশ এয়ারটা ডাইরেক্টলি এখানে কানেক্টেড থাকে বাট এইটাকে যদি আমরা কানেক্ট করে দিই এইভাবে তখন আমাদের কি হচ্ছে এই যে পাইপলাইনসটা এখানটাতে আমরা পেয়ে যাচ্ছি ভ্যাকিউম যার ফলে কিন্তু এই যে লিকুইডটা সেটা কিন্তু এইভাবে উপরে একটা হাইট পর্যন্ত উঠে চলে আসবে এবং এই যদি মেন এয়ার ব্লোয়ারটা বা এয়ার ব্লোয়ারটা যদি ক্যাপাসিটি অনেক বেশি হয় তখন কিন্তু এটা পুরো লিকুইডটাকেই টেনে এদিকে ডেলিভার করে দিতে সক্ষম হয় তো যাই হোক সেগুলো আমাদের কথা নয় আমরা একটা ছোট্ট ব্লোয়ার ব্যবহার করছি যেখানে এটাকে কিছুটা পর্যন্ত হাইটে উপর পর্যন্ত তুলে দিয়েছে তো এই যে এখানটাতে আমরা যে ভ্যাকিউমটা পেলাম তার যে রিডিংটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ভ্যাকিউম প্রেশার ওকে তো এখানে আমরা যে প্রেশারটা পাচ্ছি ভ্যাকিউমের জন্য সেটাকে আমরা বলছি ভ্যাকিউম প্রেশার তো আশা করলাম ভ্যাকিউম প্রেশারটা কী জিনিস বুঝতে আমাদের আর কোনো অসুবিধা থাকলো না এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট অ্যাবসলিউট প্রেশার কাকে বলবো দেখুন অ্যাবসুলিউট প্রেশার মানে হচ্ছে কোনো একটা পয়েন্টের টোটাল প্রেশার অর্থাৎ কোনো একটা জায়গা মনে করুন একটা পাইপলাইন্স ছিল বা কোনো একটা জায়গা ছিল তো এখানকার আমরা যদি একটা প্রেশার ভাব বুঝতে চাই তো সেটাকে অ্যাবসুলিউট প্রেশার যদি জানতে চাই অর্থাৎ সেখানে কিন্তু আপনাকে কনসিডার করতে হবে এর গেজ প্রেশার এর ভ্যাকিউম প্রেশার আর এর আমাদের যে অ্যাটমসফিয়ারিক প্রেসার অ্যাটমসফিয়ারিক প্রেসার তো মোটামুটি সব জায়গাতে তলে একই রকম থাকে তো উচ্চতা বারবার বাড়া কমার সাথে সাথে কিছুটা চেঞ্জেস হয় তো যাই হোক আমরা মোটামুটি কনসিডার করছি যে সব জায়গায় মোটামুটি অ্যাটমসফিয়ারিক প্রেশার সেম ধরে নিচ্ছি এরপর বাকি যে দুটো কনসিডার পয়েন্ট থাকছে সেটা হচ্ছে আমাদের ভ্যাকিউম প্রেসার আর একটা কি থাকছে আমাদের গেজ প্রেসার তো এই যে প্রেশারগুলো এদের মধ্যে রিলেশন আমরা কিভাবে পাবো তো যদি আমরা দেখে নিই দেখুন এই হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার এবং এইটা হচ্ছে আমাদের জিরো লাইন এটা কিন্তু জিরো লাইন দেখুন এর আগে পর্যন্ত এটাকে আমরা জিরো লাইন ধরতাম বাট পরবর্তীকালে যখন অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কনসিডারেশন আসে তখন আমরা বুঝতে পারি যে এটা আমাদের জিরো লাইন ওকে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের জিরো লাইন এখান থেকে এই যে পয়েন্টটা এটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার তো এই অ্যাটমসফিয়ারিক প্রেসার এর ওপরে যেটা আমরা গেজে এখানে পাচ্ছি সেটা যদি পজিটিভ হয় তখন আমরা পজিটিভ গেজ প্রেশার পাবো এবং যদি নেগেটিভ হয় তখন নেগেটিভ গেজ প্রেশার পাবো তো এটাই যদি এখান থেকে আমাদের নিচে চলে যায় তখন আমরা সেটা পাবো সেটা হচ্ছে ভ্যাকিউম তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি যে যেটা অ্যাবসলিউট প্রেসার তাদের যে রিলেশন সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি আমাদেরকে অ্যাবসলিউট প্রেসার জিজ্ঞেস করা হয় অ্যাবসলিউট প্রেশার অর্থাৎ কি যে আমরা গেজে এতটা মাপ পেয়েছিলাম এই মাপটা প্লাস আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার তো এই টোটালটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট প্রেসার কোনো অসুবিধা থাকলো কি কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করো আমি অনলাইনে আছি আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টে অ্যান্সারটা জানাবো বা তোমাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব না হলেও কমেন্ট করবে পরবর্তীকালে আমি কিন্তু পরবর্তী ভিডিওতেও দরকার হয় আমি ক্লিয়ার করবার চেষ্টা করব ওকে তো অ্যাবসলিউট প্রেশারটা আমরা কি অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস গ্রেজ প্রেশারে পাচ্ছি কিন্তু যদি এটা ভ্যাকিউম হয় তো অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে নিচে চলে গেছে তখন আমরা কি পাচ্ছি অর্থাৎ ভ্যাকিউমে রয়েছে তখন আমরা যেটা পাবো অ্যাটমসফিয়ারিক প্রেশার মাইনাস ভ্যাকিউম প্রেশার কেননা ভ্যাকিউম কি সেটা তো নেগেটিভের দিকে যাচ্ছে না তো সেই জন্য অ্যাটমসফিয়ারিক প্রেশার মাইনাস ভ্যাকিউম প্রেশার সেটা হচ্ছে অ্যাবসোলিউট প্রেসার এই রিলেশানসগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকলো এগুলোই কিন্তু আমি যা পড়াচ্ছি এই সমস্ত প্রশ্নই কিন্তু বারবার তোমরা দেখতে পাবে যে ধরনের পরীক্ষাই তোমরা দাও না কেন আমি কিন্তু যতটুকু দরকার আমি কিন্তু ততটুকুই এমন কোনো নয় আমি দেখেছিলাম বিভিন্ন ধরনের চ্যানেলস রয়েছে যেখানে কিন্তু একেবারে পড়িয়ে দেওয়া হয় একেবারে জিরো টু হান্ড্রেড পর্যন্ত যত তোমরা নিতে পারো সেটা তোমাদের ব্যাপার বাট আমি কিন্তু চেষ্টা করছি যতটা তোমাদেরকে দেওয়া দরকার শুধুমাত্র এক্সাম পয়েন্ট অফ ভিউ আমি কিন্তু ততটাই কেননা কলেজে অলরেডি তোমরা এগুলো সব পড়ে এসেছো তাও আমি এগুলো কিন্তু একবার জাস্ট রিমাইন্ড করাবার জন্য এই পুরো ভিডিওগুলো নিয়ে আসছি ওকে তো চলুন এবার আমরা রিলে রিলেশানটা দেখে নিলাম এবার কিন্তু আমরা দেখবো এনার্জি এনার্জি আমরা কি কোনো একটা বস্তুর মধ্যে যেটা এনার্জি আমরা কি একটা শক্তি হিসেবে জানি যে শক্তি মানে কি কাজ করবার জন্য ওয়ার্ক ডান করবার জন্য আমাদের যেটা দরকার হয় সেটাই আমাদের এনার্জি যেমন মনে করুন আমি সাইকেল চালাচ্ছি অনেকক্ষণ সাইকেল চালাচ্ছি সাইকেল চালাতে চালাতে আমার যে কাজ করবার জন্য যেটা দরকার ছিল সেটা ফুরিয়ে আসছে ধীরে ধীরে যার ফলে আমি ক্লান্ত হচ্ছি টায়ার্ড ফিল করছি তখন আমার কি কি বলি আমার উফ আর এনার্জি নেই এবার এনার্জি শেষ হয়ে আসছে এবার আমাকে একটু থামতে হবে একটু রেস্ট নিতে হবে আমাকে একটু এনার্জি ড্রিঙ্ক খেতে হবে তো যাই হোক এনার্জিটা তাহলে কি আমরা কাজ করবার জন্য আমাদেরকে যেটা দরকার হয় সেটাই হচ্ছে আমাদের এনার্জি এই এনার্জিটা কত রকমের হতে পারে একটা স্টোর্ড এনার্জি হতে পারে আর একটা ট্রানজিট এনার্জি হতে পারে অর্থাৎ একটা কিন্তু স্টোর করে করা থাকে বস্তুর মধ্যে আর একটা কি থাকে সেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বা একটা রূপে ট্রান্সফার হতে থাকে তো এই যে স্টোরড এনার্জি এবার আমরা কিন্তু কথা বলবো মেনলি স্টোরড এনার্জি নিয়ে তো স্টোর্ড এনার্জিগুলো তিন ধরনের হয়ে থাকে মেনলি একটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি একটা কাইনেটিক এনার্জি আর একটা আমাদের ইন্টারনাল এনার্জি পোটেন্সিয়াল এনার্জি কি পোটেন্সিয়াল এনার্জি মনে করো কোনো একটা বস্তুকে আমরা এম ভরের বস্তুকে যেটাকে আমি এইচ উচ্চতা পর্যন্ত ভূমি থেকে ওঠালাম তো এই উচ্চতাটা কত এইচ তো পৃথিবী কিন্তু তাকে জি একটা গ্র্যাভিটেশনাল পুলে টানছে তো সেক্ষেত্রে এই বস্তুটার মধ্যে এখন যে এনার্জিটা রয়েছে অর্থাৎ একটা বস্তুকে এইচ হাইট পর্যন্ত তুলবার পর তার মধ্যে যে এনার্জিটা স্টোর হয়ে যায় নিচে পড়ে যাওয়ার জন্য সেই এনার্জিটাকেই কিন্তু আমরা বলছি পোটেন্সিয়াল এনার্জি এখন যদি এখানে আমরা একটা কিছু আটকে রাখি তাহলে এটা থাকবে এবং এটাকে যদি সরিয়ে নিই এটা কিন্তু দুম করে আবার নিচে এসে আছাড় খাবে তো এই যে ভ্যালিউটা যেটাকে আমরা বলছি এম ইন্টু জি ইন্টু এইচ এটাকেই আমরা কী বলছি পোটেন্সিয়াল এনার্জি এরপর যদি আমরা কোনো একটা বস্তুকে আমাদের এম ভরের বস্তুকে ভি ভেলোসিটিতে এ সামনের দিকে ছুটিয়ে নিয়ে যাই তখন সেই বস্তুর মধ্যে যে এনার্জিটা স্টোর হয় সেটাকে আমরা কী বলি কাইনেটিক এনার্জি এবং তার ফর্মুলা কী তার ফর্মুলা হাফ এম হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার ভিটা কি গতিবেগ যেটা আমি আবার বললাম এবং এই জিনিসগুলো আর প্রমাণ করে সময় নষ্ট করতে চাই না কেননা পরীক্ষার জন্য তোমাদের কাছে সময়ের দাম অনেক বেশি তোমাদেরকে পড়াশুনো করতে হবে এই এইগুলো কিন্তু বলে আর খুব বেশি সময় নষ্ট করছি না নেক্সট যেটা আমরা দেখছি যে ইন্টারনাল এনার্জি কোনো একটা বস্তুর মধ্যে যে এনার্জিটা স্টোর করা থাকে তার মলিকিউলসের মধ্যে অর্থাৎ তার মলিকিউলের মধ্যে যে এনার্জিটা স্টোর করা থাকে যেটার জন্য আমাদের কি হয় তার মধ্যে একটা এনার্জি থাকে সেটাকে আমরা বলছি ইন্টারনাল এনার্জি এবং এটাকে আমরা কী দিয়ে ডিনোট করি ইউ দিয়ে ডিনোট করি এবং টোটাল স্টোর এনার্জি আমরা যদি কোনো একটা বস্তুর মধ্যে দেখি তাহলে সেটা কীরকম হবে পোটেন্সিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি প্লাস ইন্টারনাল এনার্জি অর্থাৎ এম জি এইচ প্লাস হাফ এম বি স্কোয়ার প্লাস ইউ এই তিনটে হচ্ছে একটা কোন বস্তুর মধ্যে টোটাল এনার্জি যেটা স্টোর হয়ে থাকতে পারে আশা করি এই নিয়ে আর কোনো সমস্যা রইল না কোনো সমস্যা রইল কি অবশ্যই কমেন্ট করে জানাও হ্যাঁ আমি আছি কিন্তু লাইনে এখনো ওকে নেক্সট এবার আমরা দেখে নেব আজ এতক্ষণ পর্যন্ত বা কাল যে ভিডিওটা দেখেছিলাম আজ যে ভিডিওটা দেখেছিলাম তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো আমরা পরীক্ষাতে দেখতে পাবো যা বা যে এমসিকিউজগুলো আমি মোটামুটি দশটা মতো বোধ হয় আমার ঠিক খেয়াল নেই কতগুলো রেখেছিলাম তো মোটামুটি দশটা মতো এমসিকিউজ দেখেছি রেখেছি যেগুলো কিন্তু পরীক্ষাতে বারবার দেখা যায় তো সেই এমসিকিউজগুলো আমরা এখানে দেখে নেব সবার প্রথমে আমরা যে এমসিকিউটা দেখবো সেটা হচ্ছে এ ক্লোজ সিস্টেম ইজ ওয়ান ইন হুইচ তো এক ক্লোজ সিস্টেম আমরা কাকে বলবো একটা সিস্টেম যেখানে আমরা কি করেছিলাম সেই আমরা একটা হাঁড়ি কল্পনা করি হাঁড়ি কল্পনা অর্থাৎ হাঁড়ি বানিয়ে তার মাথাতে একটা ঢাকনা দিয়ে দিলাম এবং নিচ থেকে হিট দিয়ে অ্যাড করছি তো সেক্ষেত্রে কী হয়েছে এবং এখানে জল রয়েছে তো যেহেতু এখানে ঢাকনা আটকানো রয়েছে তো মাস কিন্তু কোনোভাবে ট্রান্সফার হতে পারছে না বাট এনার্জি ট্রান্সফার হচ্ছে হিট কিন্তু এখান থেকে এদিকে রেডিয়েশনের কারণে বেরিয়ে যাচ্ছে তো এটাকে আমরা বলছি একটা ক্লোজ সিস্টেম তো ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে মাস ডাজ নট ক্রস বাউন্ড্রিজ অফ দ্য সিস্টেম দো এনার্জি মে ডু সো তো এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস অ্যাজিউম দ্যাট ওয়ান কলিউশন বিটুইন দেখুন আমি কিন্তু পারফেক্ট গ্যাসের পুরো প্রপার্টিসগুলো পড়াবো তখন কিন্তু এগুলো আরও ভালো করে ডিসকাস করব যে মলিকিউলসগুলোর সেখানে আমরা ডিসকাস করব চার্লস ল বয়েলস ল গেল উশাক স্লো প্রত্যেকটা কিন্তু আমরা ডিসকাস করব তো কাইনেটিক থিওরি অফ গ্যাসেসে সেখানে কি অ্যাজিউম করা হয় যে মলিকিউলসগুলো আমরা যে কী জানি গ্যাসের মলিকিউলগুলো এইভাবে ছোটাছুটি করতে থাকে একটা থেকে আর একটা এইভাবে ছোটাছুটি করতে থাকে এবং সেই সময় যে ধাক্কাটা হয় বা কলিশনটা হয় সেটা কি ধরনের কলিশন হয় সেটা হয় পারফেক্টলি ইলাস্টিক ওকে নেক্সট যেটা অ্যাবসলিউট জিরো প্রেশার উইল অকার তো অ্যাবসুলিউট জিরো প্রেশার আমরা কাকে বলছি যখন আমাদের একটা মলিকুলার মুভমেন্ট হচ্ছে অর্থাৎ সিস্টেমের মধ্যে যে মলিকুলার মুভমেন্টটা যেটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখালাম যে মলিকুলগুলো ছোটো দৌড়া করে সেটা যখন আমাদের জিরো হয়ে যাচ্ছে তখন আমরা বলছি অ্যাবসলিউট জিরো প্রেশার ওকে নেক্সট ইন্টেন্সিভ প্রপার্টি অফ এ সিস্টেম ইজ ওয়ান হুজ ভ্যালিউজ তো ইন্টেন্সিভ প্রপার্টি যখনই এই প্রপার্টিসগুলো থাকবে তখন তোমাদেরকে কী মনে রাখতে হবে ইন যদি থাকে অর্থাৎ ইনডিপেনডেন্ট অফ মাস অর্থাৎ ডাজনট ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য সিস্টেম লাইক টেম্পারেচার প্রেশার এটসেট্রা ওকে নেক্সট কোশ্চেন ডান ইন এ ফ্রি এক্সপানশান প্রসেস ইজ তো ফ্রি এক্সপানশান প্রসেসের জন্য আমাদের ওয়ার্ক ডান কী হয়ে থাকে কিন্তু জিরো হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন প্রপার্টিস অফ সাবস্টেন্স লাইক প্রেসার টেম্পারেচার অ্যান্ড ডেন্সিটি তো প্রেসার টেম্পারেচার ডেন্সিটি এগুলো থার্মোডাইনামিক অর্ডিনেটস এটা কী ধরনের ফাংশন আমি কিন্তু অনেকবার আলোচনা করেছি তাও আমি আপনাদেরকে আরও একবার বলছি মনে করুন কোনো একটা এই ধরনের সিস্টেম যেটা ওয়ান টু টুয়ের দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা কি যদি কোনো একটা টেম্পারেচার জানতে চাই তখন আমরা কী কীভাবে জানবো যে এই পয়েন্টের টেম্পারেচারটা কী অর্থাৎ এই আমরা টেম্পারেচারগুলো বা প্রেশার এগুলো কিন্তু এক একটা পয়েন্ট ফাংশন তো টেম্পারেচার প্রেসার এগুলো কি পয়েন্ট ফাংশান তো অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট হিট অ্যান্ড ওয়ার্ক কী দেখুন যেটা আমি আপনাদেরকে বললাম যে হিট যদি আমাদেরকে জানতে হয় তখন আমরা কি বলবো এক থেকে দুই পর্যন্ত যেতে কতটা হিট লেগেছে আমরা তো বলতে পারবো না যে এই পয়েন্টের মধ্যে কতটা হিট লেগেছে বা এই পয়েন্টের মধ্যে কতটা ওয়ার্ক ডান হয়েছে এটা তো বলা সম্ভব নয় তো এগুলো কি এক একটা প্যাথ ফাংশান তো হিট এবং ওয়ার্ক এগুলো কি আমি কি বলেছিলাম ইন্টেন্সিভ প্রথা ইন লাগানো থাকছে অর্থাৎ ইনডিপেন্ডেন্ট অফ মাস এবং এক্সটেন্সিভগুলো ডিপেন্ডেন্ট অফ মাস তো এটা কি হচ্ছে আমাদের ডিপেন্ড অন মাস অফ দ্য সিস্টেম লাইকিউম অপশন এ ইস দা রাইট নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস ইজ নট দ্য প্রপার্টি অফ এ সিস্টেম তো এর মধ্যে কোনটা যেটা সিস্টেমের প্রপার্টি নয় তো সেক্ষেত্রে আমি বলবো যে হিট যেটা দেখুন প্রেসার টেম্পারেচার স্পেসিফিক ভলিউম এগুলো কিন্তু সবই আমাদের কোয়ান্টিটিস বাট হিট কিন্তু এইভাবে প্রপার্টি নয় একটা সিস্টেমের ওকে নেক্সট যেটা অ্যাটমসফিয়ারিক প্রেশার ইকুয়ালস টু তো অ্যাটমসফিয়ারিক প্রেশার আমাদের কত আমরা জানি আমরা জানি মোটামুটি এটা একের কাছাকাছি হয় অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি এটা বারে আমাদের হয় এবং যদি কিলো নিউটন পার মিটার স্কোয়ারে দেখি তাহলে দেখব একশো এক পয়েন্ট তিন কিলোনিউটন পার মিটার স্কোয়ার এবং যদি এটা আমরা মিলিমিটার অফ এইচ জিতে দেখি তখন এটাকে আমরা পাবো সেভেন সিক্সটি মিলিমিটার অফ এইচ কে আমাকে বলতে পারে যদি এটা ওয়াটার কলম হয় তখন এর ভ্যালুটা কত হবে কমেন্ট কিন্তু এখনই করো কমেন্ট এখনই করো পরবর্তী অ্যান্সারটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে জানাবো এবং এই কমেন্টটা কিন্তু অবশ্যই তোমাদের থেকে আমি চাই তো সে এটা আমাদের কত হচ্ছে ওয়াটার কলমে তো এখানে কিন্তু অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে অল অফ দ্যাব তো চলো এই ছিল মোটামুটি আজকের আমাদের লেকচার টু যেটা তোমাদের জন্য আশা করছি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আমার পড়ানোটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আমি জানি তোমরা সবাই লাইক করো বাট কেউ কমেন্ট করতে চাও না যে আমার ভিডিওটা কেমন লাগছে আরে খারাপ লাগতে খারাপ বলো না আমার কোনো আমি তোমরা যদি আমাকে জানাও যে আমার খারাপ লাগছে কোন জায়গাটা খারাপ হচ্ছে আমি সেই জিনিসগুলো কিন্তু শুধরাবো যাতে তোমাদের সুবিধা হয় এবং আমারও সুবিধা হয় ওকে তো চলো আমরা দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে যেখানে আমরা নিয়ে আসবো লেকচার থ্রি তো এই সমস্ত ভিডিওসগুলোর আগে থেকে নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটা দিয়ে রাখবে তাহলে কিন্তু সময় সময় প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা যেভাবে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় আমরা ভিডিও আপলোড করি তার আধ ঘন্টা আগে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আমার ভিডিওর লিঙ্ক তো চলো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ অল